প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের নাম কৌণিক। চিত্রে তোমরা কতগুলো কোণক আকৃতির ঘনবস্তু দেখতে পাচ্ছ। এই কোণক আকৃতির ঘনবস্তুকে আমরা একটি সমতল দ্বারা, চিত্রে দেখতে পাচ্ছ একটা সমতল, এই যে একটা সমতল দেখতে পাচ্ছ, এই সমতল দ্বারা দেখো এই কোণকটিকে যদি আমি এভাবে করে কেটে নেই, দেখো চিত্রে দেখো এভাবে করে কেটে নেই, অর্থাৎ একটু অ্যাঙ্গেলে করে কেটে নেই, তাহলে প্যারাবোলা উৎপন্ন হয়। যদি আমরা সমতলটাকে একদম ভূমির সমান্তরালে ধরি, সমান্তরালে ধরে কোণকটাকে যদি এভাবে করে কেটে নেই, তাহলে দেখো এখানে একটা সার্কেল উৎপন্ন হয়। আর যদি সমতলটাকে এবারও একটু অ্যাঙ্গেলে ধরবো, কিন্তু দেখো একটু উপরের দিকে, চিত্রের দিকে তাকালে বুঝতে পারবে, তাহলে একটি ইলিপস উৎপন্ন হয়। আর সমতলটাকে যদি একদম লম্বালম্বিভাবে ধরে, যদি কোণকের এই উপরে নিচে দেখো দুভাবে কেটে নেই একসাথে, তাহলে দেখো এই যে উপরে একটা অনেকটা প্যারাবোলার মতো, নিচে আর একটা উৎপন্ন হয়। এই দুইটাকে কিন্তু একসঙ্গে হাইপারবোলা বলে। ঠিক আছে, তো তোমরা জানো প্যারাবোলার বাংলা হলো পরাবৃত্ত, সার্কেল তো বৃত্ত, ইলিপস উপবৃত্ত, আর হাইপারবোলা অধিবৃত্ত। তো বৃত্তের ধর্মাবলী বাকি তিনটার থেকে সম্পূর্ণ ভিন্ন বলে বৃত্তকে এই চ্যাপ্টারে আলোচনা করা হয় না, এটা আলোচনা অলরেডি হয়ে গেছে, অন্য অধ্যায়ে আলোচনা করা হয়। এই অধ্যায়ের মধ্যে আছে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। এখন কোণিকের সংজ্ঞা আলোচনা করব আমরা। দেখো এখানে একটি স্থির বিন্দু এস এবং এম এম প্রাইম একটি নির্দিষ্ট রেখা, তাহলে একটা নির্দিষ্ট রেখা লাগবে এবং একটি স্থির বিন্দু। ওকে, এবার পি হল চলমান বিন্দু। পি বিন্দুটা এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে এস এর দূরত্ব এবং পি বিন্দু থেকে এই নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত সর্বদা একটা ধ্রুবক। এই ধ্রুবকের মান কত হতে পারে আলোচনা করছি পরে। দেখো আবারও বলছি, পি বিন্দু থেকে স্থির বিন্দু এস এর দূরত্ব এবং পি বিন্দু থেকে এই নির্দিষ্ট রেখা এম এম প্রাইম এর দূরত্বের অনুপাত সর্বদা একটা ধ্রুবক হবে। তাহলে এই পি বিন্দুর চলার পথকে কোণিক বলে। পি বিন্দু যে একটাই বিন্দু, এটাকে স্থির বিন্দু বলছি না, চলমান বিন্দু বলছি, তাহলে পি বিন্দু যে এখানেই হবে এমন না, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে। ঠিক আছে, সেই যতগুলো এরকম বিন্দু পাওয়া যাবে সেই বিন্দুগুলো যোগ করলে যেটা উৎপন্ন হয় সেটাই কৌণিক। ঠিক আছে, এখন এখানে কি উৎপন্ন হবে সেটা নির্ভর করতেছে এই ধ্রুবকের উপরে। ঠিক আছে, আমরা এই ধ্রুবকটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিএস ডিভাইডেড বাই পিএম একটি ধ্রুবক, এই ধ্রুবকটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এই ধ্রুবকটার একটা নাম আছে, এই ধ্রুবকটাকে বাংলায় বলে উৎকেন্দ্রিকতা, ইংলিশে ইসেন্ট্রিসিটি বলা হয়, যার জন্য ইসেন্ট্রিসিটি ফার্স্ট লেটার ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে কোণিকের তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা হলো এই এস যেটাকে আমরা উপকেন্দ্র বলি, আর নির্দিষ্ট রেখা এম এম প্রাইম এটাকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা বলা হয়, আর এই নির্দিষ্ট ধ্রুবক এটার নাম হলো উৎকেন্দ্রিকতা। দেখো উপকেন্দ্র স্থির বিন্দুটিকে উপকেন্দ্র বা ফোকাস বলে, দ্বিকাক্ষ স্থির সরলরেখাকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা বলে, আর উৎকেন্দ্রিকতা ওই যে ধ্রুবক অনুপাতকে উৎকেন্দ্রিকতা বলা হয়। ঠিক আছে, এবার কণিকের সাধারণ সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। দেখো
দেখো আগের মতোই চিত্রটা, এই যেটাকে আমরা উপকেন্দ্র বলছি সেই উপকেন্দ্র এস, এস এর স্থানাঙ্ক এইচ কমা কে দিলাম। আর তোমরা আগেই বলছি চলমান বিন্দুকে সব সময় এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করতে হবে, পি অফ এক্স কমা ওয়াই। এখানে তুমি এ বি বা পি কিউ আর এস ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারবে না, এটা চলমান বিন্দু, ঠিক আছে? আর এম এম প্রাইম তো নির্দিষ্ট রেখা। এখন দেখো এই নির্দিষ্ট রেখার সমীকরণ অর্থাৎ দ্বিঘাতের সমীকরণ ধরলাম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, কেন্দ্রিকতা ই, আর এখানে কার্টেসীয় সমতলে পি অফ এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু। এখন পি বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, আর পি বিন্দু থেকে দ্বিঘাত বা নিয়ামক রেখার দূরত্ব পি এম, পি এম সমান হল মড অফ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কণিকের সংজ্ঞা অনুসারে ই সমান পি এস ডিভাইডেড বাই পি এম, উপরে সংজ্ঞা আমরা দেখিয়েছি, অর্থাৎ পি এস সমান ই ইন্টু পি এম। এখন পি এস এর মান বসাও, উপরে বের করা আছে, আর পি এম এর মান বসাও, তাহলে আমরা যেটা পেলাম এটাই আসলে কণিকের সাধারণ সমীকরণ। ওকে, এখন একটু আগে বলছিলাম ই কি আলোচনা করতে হবে, ই এর মানের উপর কণিকের প্রকৃতি নির্ভরশীল, ঠিক আছে? আকৃতিটা কেমন হবে, এই ই এর মান যদি এক্সাক্টলি ওয়ান হয় তাহলে কণিকটিকে পরাবৃত্ত বা প্যারাবোলা বলে, ই এর মান যদি জিরো থেকে ওয়ানের মধ্যে হয় তাহলে এটাকে উপবৃত্ত বা ইলিপ্স বলে, ই এর মান গ্রেটার দ্যান ওয়ান হলে কণিকটিকে অধিবৃত্ত বা হাইপারবোলা বলে, ঠিক আছে? যেহেতু ই দুটা দূরত্বের অনুপাত, দুটা দূরত্ব তো আর ঋণাত্মক হয় না, সুতরাং ই এর মান ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? বিশেষ ক্ষেত্রে ই সমান জিরো যদি হয় তাহলে এইটাকে কোন একটি বৃত্তে পরিণত হয়, মানে বিশেষ করে এটা পয়েন্ট সার্কেল উৎপন্ন হয়, আর ই এর মান যদি ইনফিনিটি হয় তাহলে কোন একটি এক জোড়া সমান্তরাল সরলরেখা নির্দেশ করে, যেটা পেয়ার অফ স্ট্রেট লাইন। যদিও এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, আমাদের সিলেবাসে উপরের তিনটা জিনিসই আছে, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, ঠিক আছে? এই নিচের এটা জাস্ট জেনে রাখার জন্য আমরা আলোচনা করলাম। ওকে, এখন দেখো আমরা পরাবৃত্ত, আমাদের বললাম তো এখানে তিনটা টপিকস আছে, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, ঠিক আছে? এখন আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করি। দেখো একটু আগে আমরা দেখালাম ই এর মান যদি ওয়ান হয় তখন এটাকে পরাবৃত্ত বলে। ই এর মান ওয়ান মানে কি, এই যে স্থির বিন্দু যেটাকে এস দ্বারা প্রকাশ করছিলাম, এই স্থির বিন্দু থেকে এই কণিকের উপর যে কোনো বিন্দু, এই বিন্দুগুলোকে কিন্তু আমরা চলমান বিন্দু বলছি, এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলোর নাম, এগুলোই হলো চলমান বিন্দু আর এটা হলো স্থির বিন্দু। তো ই সমান অন হওয়ার মানে কি, ই সমান অন হওয়ার মানে হলো এই পি থেকে এস এর দূরত্ব এবং পি থেকে এই নির্দিষ্ট রেখার অর্থাৎ নিয়ামক রেখার দূরত্ব সমান। তার মানে এই পি থেকে এস এর দূরত্ব এবং এই পি থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাত ওয়ান, অর্থাৎ পি এস সমান যদি পি এম হয় তখন এটা কি উৎপন্ন হয়, পরাবৃত্ত উৎপন্ন হয়। দেখো পরাবৃত্তের সঙ্গে একটি স্থির বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত সমান তাদের সেট বা সঞ্চার পথকে পরাবৃত্ত বলে, ঠিক আছে? তো আবারও বলছি এই স্থির বিন্দুটার নাম কি, উপরে আলোচনা করলাম স্থির বিন্দুটা হলো উপকেন্দ্র আর এই নির্দিষ্ট রেখা হলো নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ, তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে এর মান ওয়ান। এখন আমরা মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করব। পরাবৃত্তের অনেক রকমের সমীকরণ আছে, আমরা আস্তে আস্তে আলোচনায় যাব, ঠিক আছে? দেখো চিত্রে দেখো একটু, ধরি
এই যে পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি অফ এক্স কমা ওয়াই, আর এই উপকেন্দ্র এটাকে তো আমরা এস বলছি, ঠিক আছে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? এই পরাবৃত্তের আরো বিভিন্ন নাম আছে, আমরা নিচে একটু পরে আলোচনা করতেছি। দেখো, এই যে এ বিন্দু যেটা দিয়েছি, এটা মূল বিন্দু ও, ঠিক আছে? এখানে কেন এ দ্বারা আলোচনা করতেছি, একটু পরে আলোচনা করতেছি সেটা। তাহলে দেখো, এটা হলো এ, এ কিন্তু এই পরাবৃত্তের উপরই একটা বিন্দু, ঠিক না? দেখো, এ বিন্দুটা কিন্তু পরাবৃত্তের উপর, তাহলে সংজ্ঞা অনুসারে এই পরাবৃত্তের উপর উপকেন্দ্রের দূরত্ব এবং পরাবৃত্ত থেকে এই যে এটা হলো নিয়ামক রেখার দূরত্বের সমান, তার মানে এস সমান কিন্তু এ জেড। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এস সমান এ জেড। আবারও বলছি, দেখো এই এ বিন্দু যেটা মূল বিন্দু, একই কিন্তু একই বিন্দু, তাহলে এ বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব আর এ বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে, ঠিক আছে, পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব এবং নিয়ামক রেখার দূরত্ব সর্বদা সমান, তাহলে এস সমান এম। তাহলে এই এস বিন্দুর স্থানাঙ্ক এ কমা জিরো ধরলাম, ধরে নিলাম এটা, ঠিক আছে? এটা তুমি পি কমা জিরো লিখতে পারো, আমরা সাধারণত এ কমা জিরোই বলি, এ কমা জিরো, তার মানে এ থেকে এস এর দূরত্ব এ। তাহলে এ থেকে এই যে জেড, এ জেডও এ হবে, দূরত্ব এ হবে, ঠিক আছে? তাহলে এই নিয়ামক রেখার সমীকরণ কি হবে? এটা যেহেতু মূল বিন্দু থেকে এই বাম দিকে দেখো, সুতরাং এটা কি হবে, এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এক্স সমান মাইনাস এ হবে। এটা যদি এ হয় তাহলে এখান থেকে এটা তো মাইনাস এ হয় না, তাহলে এটাই এক্স সমান মাইনাস এ। তাহলে এই যে এটাকে আমরা নিয়ামক রেখার সমীকরণ বলতে পারি, এক্স সমান মাইনাস এ বা এক্স প্লাস এ ইকুয়াল জিরো, ঠিক আছে? তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি? নিয়ামক রেখার সমীকরণ হলো এক্স প্লাস এ ইকুয়াল জিরো, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এ কমা জিরো, আর পরাবৃত্তির উপর যে কোনো বিন্দু কি ধরলাম? পি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি? এস পি সমান পি এম। তাহলে এস পি সমান কত? স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান লম্ব দূরত্ব মড অফ এক্স প্লাস এ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওয়ান স্কোয়ার, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় দেখো, এটাকে ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এই সমীকরণটি পাই, ঠিক আছে? দেখো, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটাই আমাদের খুব ইম্পর্টেন্ট এই সূত্র, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, এটাই পরাবৃত্তির ইম্পর্টেন্ট আকার, মূল বিন্দুগামী, ঠিক আছে? এখন দেখো, এই মূল বিন্দুগামী পরাবৃত্তের এরকম চেহারা গুলো ভিন্ন ভিন্ন আলোচনা করতে পারি। দেখো, যদি ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, এখানে এ গ্রেটার দ্যান জিরো, তাহলে এটার চেহারা এরকম হয়। দেখো, ওই উপরে যে রাখলাম একই রকমের, এটাকে বলে নিয়ামক রেখা, আর এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এক্স, অথবা এই সমীকরণের ভিত্তিতে যদি বলো এ ইজ লেস দ্যান জিরো, যদি হয় ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স যদি বলো, তখন এ ইজ লেস দ্যান জিরো বললে এই চিত্রটা হয়, অথবা তুমি বলতে পারো ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এক্স, যেখানে এ ইজ গ্রেটার দ্যান জিরো, একই কথা কিন্তু, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স বলে এ ইজ গ্রেটার দ্যান জিরো হলে এইটা, আর এ ইজ লেস দ্যান জিরো হলে এইটা, ওকে? আবার তুমি যদি ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এক্স, এখানে মাইনাস ফোর এক্স আছে, তখন কিন্তু এক্ষেত্রেও এ ইজ গ্রেটার দ্যান জিরো, এক্ষেত্রেও এ ইজ গ্রেটার দ্যান জিরো, সেক্ষেত্রে চিত্রটা হবে এই বামমুখী, ঠিক আছে? এটা ছিল ডানমুখী, আর এটা নিয়ামক রেখা, ওকে? আচ্ছা, পরাবৃত্তের মূল বিন্দুগামী পরাবৃত্তের আর একটা আকার আছে, এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই। তাহলে এক্স স্কোয়ার সমান যদি ফোর এ ওয়াই হয়, তাহলে দেখো এটা ঊর্ধ্বমুখী এরকম, ঠিক আছে? আর এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর এ ওয়াই, উভয় ক্ষেত্রে কিন্তু এ ইজ গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে? তখন
এটা এরকম নিম্নমুখী বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে নিয়ামক রেখা দেখো, এটা নিয়ামক রেখা এখানে আর এটা নিয়ামক রেখা নিচে, বুঝতে পারছো? তাহলে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা এই যে পরাবৃত্তের বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করবো, এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো মুখস্থ না জানা থাকলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না কোনটাকে কি বলে। অঙ্কের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বের করতে বলা হয়, প্রত্যেকটা জিনিস একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে সেই শুভেন্দু উপকেন্দ্র এগুলো বের করতে বলবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে একটু আগেই বলছিলাম এটা নিয়ে পরে আলোচনা করতেছি, এটা কিন্তু মূল বিন্দু, কিন্তু এটাকে পরাবৃত্তের শীর্ষবিন্দু বলা হয়। শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়, যার জন্য এখানে আমরা এ লিখেছি। ঠিক আছে, ও লিখি নাই, এ। তাহলে এটা হলো শীর্ষবিন্দু এ। এটা নিয়ে তো আলোচনা হয়ে গেছে, এস এটাকে উপকেন্দ্র বলা হয়। ঠিক আছে, আর দেখো এক্স প্রাইম এ এক্স, ঠিক আছে, এটাকেও তো আমরা অক্ষরেখা জানি, এক্স অক্ষরেখা। এই এক্স অক্ষরেখাকে বলা হয় পরাবৃত্তের, ঠিক আছে, অক্ষরেখা। এটার নাম কি? পরাবৃত্তের অক্ষরেখা। মনে থাকবে এক্স অক্ষই হলো পরাবৃত্তের অক্ষরেখা। আমরা এই চিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা কোন পরাবৃত্তের ক্ষেত্রে, সেটা কিন্তু এই পরাবৃত্তের ক্ষেত্রে আলোচনা করছি। আমরা এটার ভিত্তিতেই বাকি সবগুলা আমরা আলোচনা করতে পারবো। এটা হলো ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, এই আকারের পরাবৃত্ত। ঠিক আছে, এই এটা জানতে পারলে বাকিগুলো তো আমরা পরে আলোচনা করতে পারবো, সহজেই বুঝতে পারবে। তাহলে এই যেটাকে আগে তোমরা এক্স অক্ষ জানতে, ঠিক আছে, সেই এক্স অক্ষই হলো এখন আমার ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স, পরাবৃত্তের অক্ষরেখা। মনে রাখবে পরাবৃত্তের কি বলছি? অক্ষরেখা। ঠিক আছে, আর ওয়াই এ ওয়াই প্রাইম, ওয়াই এ ওয়াই প্রাইম এটাকে বলা হয় শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। ঠিক আছে, শীর্ষবিন্দুতে স্পর্শক, তাহলে এটার নাম কি? স্পর্শক, যেটাকে ওয়াই অক্ষরেখা জানো। ওকে, ঠিক আছে, তারপর এটা তো আলোচনা হয়ে গেছে এম এম প্রাইম। এম এম প্রাইম কি? এম এম প্রাইম হলো নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। ওকে, আর এল এল প্রাইম কি? এল এল প্রাইম হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এল এল প্রাইমটা কি? উপকেন্দ্র থেকে যদি পরাবৃত্তির উপর লম্ব অঙ্কন করো, তাহলে লম্ব অঙ্ক রেখাটি পরাবৃত্ত থেকে দুইটা বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, কি বলছি? উপকেন্দ্র থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে লম্ব রেখাটি পরাবৃত্তটিকে দুইটা বিন্দুতে ছেদ করে সর্বদা। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এল এল প্রাইম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এখন এই যে আমরা বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, এইগুলোর সমীকরণ আমরা বের করব, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের অঙ্ক করার জন্য। তাহলে আমরা দুই ক্ষেত্রে আলোচনা করব, ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স আর এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই, যেখানে এ ইজ গ্রেটার দ্যান জিরো। ওকে, ঠিক আছে, দেখো শীর্ষবিন্দুর স্থান অঙ্ক, শীর্ষবিন্দু কোনটাকে বলছিলাম? শীর্ষবিন্দু তো এই, এটাকে শীর্ষবিন্দু একটু আগেই বলছি, শীর্ষবিন্দু হলো মূল বিন্দুতে। তাহলে শীর্ষবিন্দুর স্থান অঙ্ক জিরো জিরো, এখানেও শীর্ষবিন্দুর স্থান অঙ্ক জিরো জিরো। উপকেন্দ্র, উপকেন্দ্র কাকে বলে? উপকেন্দ্র হলো এই শীর্ষবিন্দু থেকে এটা যত দূরত্বে অবস্থিত, দেখো এই বিন্দুটা, এটা আমরা বলছি এই এস এর দূরত্ব আমরা এ ধরে নিয়েছি, এটাই আমরা এ ধরে নিয়েই আমরা সূত্র এস্টাবলিশ করছি। সুতরাং এইটা দূরত্বটা এ, তাহলে বুঝতেই পারছো এটা বিন্দুটার স্থানাঙ্কটা বের করার সমস্যা না, এটার স্থানাঙ্ক হলো এ কমা জিরো। আর এক্স স্কোয়ার সমান ফোর ওয়াই এর ক্ষেত্রে হবে জিরো কমা এ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম, এটার দৈর্ঘ্য হয় ফোর এ, এটা আমাদের আলাদা ক্যালকুলেশন করে দেখাতে হবে, পরে লেকচারে আমরা এটা ক্যালকুলেশন করে দেখাবো। এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্ব দেখানো যায় টোয়াইসে, আর এখান থেকে এই দূরত্ব দেখানো যায় টোয়াইসে, তাহলে মোট দূরত্ব হলো
পরে, ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, এখানে মড দ্বারা প্রকাশ করলাম, মড অফ 4x, ঠিক আছে। তারপর আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কোনটাকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলে? এই যে এল এল প্রাইম, এইটাকে, এই এই এটা তো একটা রেখা, এই রেখার তো একটা সমীকরণ আছে, এই রেখার সমীকরণটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই যে এটা, এখান থেকে যে এটা, এটাকে কি বলা হয়? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, এই রেখাটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। মূলবিন্দু থেকে কত একক দূরত্বে অবস্থিত? এ একক দূরত্বে অবস্থিত। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x সমান a, আর x স্কয়ার সমান 4 ও। এ ওয়াই এর ক্ষেত্রে হবে, এটার চিত্র তো ভিন্ন, এটার চিত্র তো এইভাবে, এটা অথবা এইটা চিত্র, ঠিক আছে। যদি হয় তাহলে এটার সমীকরণ হবে তোমার ওয়াই সমান এ, ঠিক আছে। এখন পরাবৃত্তের অক্ষের সমীকরণ, অক্ষরেখা কোনটাকে বলছি? এটা অক্ষরেখা, এক্স অক্ষরেখা। এক্স অক্ষরেখার সমীকরণ কি তোমরা জানো? এক্স অক্ষরেখার সমীকরণ হলো ওয়াই সমান 0, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স সমান 0। তারপর শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শক সমীকরণ কোনটা বলছি? যেটা ওয়াই অক্ষ, জানো তোমরা জানো এই ক্ষেত্রে ওয়াই অক্ষরেখার সমীকরণ হলো এক্স সমান 0, আর এটা তো উল্টো হয়ে যাবে, ওয়াই সমান 0, ঠিক আছে। আর একটা হলো, এই জিনিসটা আলোচনা করা হয় নাই, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক দূরত্ব, লম্ব দূরত্ব না, এটা কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি বোঝায়? উপকেন্দ্রের উপরস্থ যে কোনো বিন্দু, যে কোনো জায়গায়, এই জায়গা হতে পারে এই এই দূরত্ব, এবং এস এই দূরত্ব, এই দুইটা দূরত্বের মধ্যবর্তী, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে। এই বিন্দুটা তো এখানে আঁকা নাই, পি বিন্দুটা এখানে হতে পারে, এখানে হতে পারে, সেখান থেকে এস এর দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এটা সূত্র হলো এক্স প্লাস এ, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা সূত্র হলো ওয়াই প্লাস এ, ঠিক আছে। তাহলে আর তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে, সূত্রগুলো মুখস্থ করলেই আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করতে পারবো, সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক করা যাবে না, ঠিক আছে। তাহলে তোমরা সূত্রগুলো মুখস্থ করো, আমরা পরের ক্লাসে অঙ্ক শিখবো, এই চ্যাপ্টারের অঙ্ক করাবো, ঠিক আছে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ গার্লস।